सीबीएसई स्कूलें सिलेबस थे के बाद मुगल युग भयंकर सिद्धांत। विश्वकवि रवींद्रनाथ ठाकुर लिखे गए शक हुन दल पाठान मुगल एक देहे हलो नील से देशर नाम भारतवर्ष जाके एकुन धर्मेर नामे भाषार नामे भागाभागी करते उठे पड़े लेगे दांगाबाजेर दल। मोदी जमानाय देखछी देशेर एकेर पर एक रेल स्टेशन ओ शहरेर नाम बदले दिते चोखे पड़ेछे एकेर पर एक सरकारी सिद्धांत बा सरकारी पदे थाका व्यक्तिदेर मंतव्य किंबा गेरुआ शिविरेर नेतार बक्तव्य जिखाने देशेर इतिहासके बदले देवार हुमकी देवा होच्छे। एबार तो सेई सब किछु छाड़िए देशेर इतिहासके मुछे देवार प्रक्रिया शुरू हो गए। केंद्रीय स्कूल सिलेबस थेकेई बाद दिए देवा हलो बाबर अकबर शाहजानेर मुगल जुगेर इतिहास। मोदी सरकार सिद्धांत नियेछे केंद्र चालित विद्यालय आर्मी स्कूल सेंट्रल स्कूल सह सीबीएसई अनुमोदित स्कूलगुलिर पाठ्यक्रमे आर मुगल अध्याय थाकबे ना। এই ঘটনাকেই বাংলার শিক্ষামন্ত্রী ব্রত বসু রীতিমতো ভয়ঙ্কর সিদ্ধান্ত বলে চিহ্নিত করেছেন। 2023-24 শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নয়া সিলেবাস, যেখানে ঠাই হারাচ্ছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, হারিয়ে যাচ্ছে তাজমহল, ফতেপুর সিকরি, লালকেল্লার ইতিহাস, হারিয়ে যাচ্ছে মনসবদারি প্রথা, দিন ই ইলাহি, নওরোজের ইতিহাস, হারিয়ে যাবেন বীরবল, তানসেন, মানসিংহরা। সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই স্কুলের সিলেবাস থেকে ধাপে ধাপে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো মুঘল যুগের ইতিহাসকে। দেশের বিভিন্ন রাজ্যগুলির শিক্ষা বোর্ডকেও তা অনুসরণ করতে বলা হয়েছে, যদিও তা বাধ্যতামূলক নয়। আর কেন্দ্রের এই সুরে সুর মিলিয়ে যোগী রাজ্যের শিক্ষা দপ্তর এই সিলেবাস মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে ইতিহাস বদলের অভিযোগ কিন্তু নতুন নয়, কিন্তু এবার তারা ইতিহাস বইয়ের পাতা থেকে মুঘল যুগকেই মুছে দিচ্ছে। গেরুয়া মতাদর্শের বিরোধী এমন কোনো কিছুই স্কুলের সিলেবাসে রাখতে চায় না মোদী সরকার। আর তার জেরেই নয়া জাতীয় শিক্ষা নীতি দেশ জুড়ে কার্যকর করার আগেই সিলেবাস বদলে ফেলার একচ্ছত্র সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ দ্রুত শেষ করতে চাইছে মোদী সরকার। শুধু তাই নয়, ইতিহাসের বই থেকে মুঘল যুগ বাদ পড়েছে তাই নয়, সমাজবিজ্ঞান এবং হিন্দি সাহিত্যের বই, অর্থনীতির বই, রাষ্ট্রবিজ্ঞানের বই, বিজ্ঞানের বই থেকেও অনেক অধ্যায় বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিশ্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা ও ইতিহাস কেটে ছেটে ফেলা হচ্ছে। তবে এই ঘটনা যাতে দেশ জুড়ে খুব বিতর্কের ঝড় না তোলে তার জন্য খুব সুকৌশলে সিলেবাস বদলের খেলা শুরু করা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে। এমনকি এই দেশ যে ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্র ভাষাহীন, সেটাও কিন্তু ভুলিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় সরব হয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রত বসু। তিনি জানিয়েছেন ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত,
এবার তুর্কি আফগানদের নিয়েও প্রশ্ন উঠবে, বাংলার ইলিয়াস শাহিদের নিয়েও কি করবে জানি না, 400 বছরের ইতিহাস বাদ দিতে চাইছে, এর বিকল্প হিসেবে কি দেবে? সর্বস্তরের প্রতিবাদ হওয়া দরকার এই ঘটনার। ভারতের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র, মুঘল শাসনকে বাদ দিয়ে কি ভারতের ইতিহাস বোঝা সম্ভব? ওরা একটা সময় বলতে শুরু করবে ভারতের ইতিহাস শুরু হয়েছে 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনার প্রতিক্রিয়া জানাবেন, নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমার